হ্যালো ভিউর্স সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টের যে ধারাবাহিক ভিডিওগুলো এখন আমাদের চলছে আমরা আজকে আলোচনা করছি তার দ্বিতীয় পার্টটি আর আজকে দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করব কিছু বিশেষ কনফিউজিং নাউন নিয়ে যেগুলো কিনা সবসময় আমাদেরকে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দেয় ভিডিওটি স্কিপ করবেন আমাদের সাথেই থাকবেন এবং যারা যারা আমাদের সাথে এই মুহূর্তে আছেন অবশ্যই অবশ্যই কী করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ আমরা এমন কিছু কনফিউজিং নাউন নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি যেগুলো নিয়ে আমরা মাঝে মাঝে কি করে থাকি খুব বেশি কনফিউজিংয়ের মধ্যে পড়ে যায় কারণ এগুলো দেখতে অনেকটা পুরালের মতো কিন্তু মাঝে মাঝে আমাদের মনে হয় যে এগুলো হয়তো বা সিঙ্গুলার কিন্তু আসলে না এগুলো যেহেতু পুরালের মতো দেখতে এবং এগুলো সাধারণত প্লুরালি হয়ে থাকে আর সেই নাউনগুলো হচ্ছে কি যেমন সেই নাউনগুলো হচ্ছে সিজার প্যান্টস ট্রাউজার্স শার্টস এটসেক্টা এগুলো কীরকম এগুলোর অধিকাংশ সময় যেটা হয় যেমন একটা কেচি সিজার্স তো হচ্ছে কি একটা কেঁচি একটা কেঁচি আমরা বলছি একটা কেঁচি কিন্তু একটা কেচির মূলত কয়টি পার্ট থেকে ভিউয়ার্স দুইটি পার্ট থাকে আবার একটা ট্রাউজার ট্রাউজারটা আমরা কী করি পরে থাকি আমরা পরিধান করে থাকি আমাদের বডির লয়ার পার্টে যেটা কিনা আমরা বলছি এ ট্রাউজার কিন্তু এই ট্রাউজারের মধ্যে পা রয়েছে কয়টা দুইটা যদি আপনি দুইটা পায়ের একটা পা কেটে ফেলে দেন ভিউয়ার সেটা কি হবে অথবা যদি এরকম হয় যে ট্রাউজারের এক পা আছে আরেক পা নাই ব্যাপারটা দেখতে কেমন লাগবে তার মানে এটাকে মাথায় রাখতে হবে যে এগুলো বলছে একটা ট্রাউজার কিন্তু একটা ট্রাউজারের পা কয়টা দুইটা আবার বলছে যে কি একটা শর্টস একটা শর্টস শর্টস আমি বলছি একটা কিন্তু সেই শর্টসটার পা আছে কয়টা দুইটা তাহলে এই ধরনের কিছু নাউন যেমন সিজের শার্টস আই গ্লাস প্যান্ট জিন্স ট্রাউজার্স এডসেক্টা এই ধরনের কিছু নাউন যেগুলো কি না কি সবসময় কী করে থাকে পুরুল ভাব নিয়ে থাকে কারণ এগুলো একটা বললেও এগুলোর প্রত্যেকটারই কিন্তু অংশ দুইটা দুইটা করে যেমন আমার এই আই গ্লাস্টার আমার এই পাওয়ার গ্লাসটার কি হচ্ছে কয়টা পার্ট আছে দুইটা পার্ট আছে দুইটা চোখ তাই দুইটা পার্ট আছে যদি এখান থেকে একটা না থাকতো তাহলে কেমন হইতো দেখতে কীরকম লাগতো দেখতে খুবই অদ্ভুতরে লাগতো সুতরাং এই ধরনের এরকম একটা কিন্তু ওর পার্ট আছে কয়টা দুইটা এই ধরনের যে নাউনগুলো সাধারণত এই ধরনের নাউনগুলোর পরে কি বসে সব সবসময় সবসময় কি বসে প্লুরাল ভাব বসে তাহলে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখিনি যে কিভাবে এগুলো প্লুরাল হয়ে যায় বলছে ইউর আই গ্লাসেস ঢেস ডার্টি তোমার চোখের চশমা আমার চোখের চশমাতে কয়টা অংশ আছে ভিওয়ার্স দুইটা অংশ আছে দুটো হ্যান্ডেল আছে যেটা কিনা আমি আটকে রেখেছি এবং দুটো কি আছে দুটো গ্লাস আছে আলাদা আলাদা তার মানে এই চশমাটার অংশ হচ্ছে কয়টা দুইটা অংশ আছে হ্যাঁ তাহলে যেহেতু এখানে দুইটা অংশ আছে যদিও বা বলছি ইয়োর আই গ্লাস মানে আমার একটা চশমার কথা বলছে কিন্তু এখানে অংশ আছে কয়টা দুইটা যার জন্য এখানে এখানে এই নাউনটাও আছে কি প্লুরালি আছে বলছি ইয়োর আই গ্লাসেস ইয়োর আই গ্লাসেস এবং এটার পরে যে ভাবটা আমরা নিব সেটা অবশ্যই কী হয়ে যাবে প্লুরাল হয়ে যাবে কারণ যেহেতু এখানে অংশ আছে কয়টা দুইটা তার পরের এক্সাম্পলটা তো বলছে দিস সিজার্স মানে এই কেচিটা ঢেস ইউজলেস একেবারে কি অপ্রয়োজনীয় যেটাকে আমরা কোনো কাজেই লাগাতে পারছি না এটা একেবারেই অপ্রয়োজনীয় তাহলে সিজার্স কি কেচি এবং কেচির কয়টা অংশ থাকে সবসময় দুইটা অংশ থাকে কেচির যদি আপনি একটা অংশ বাদ দিয়ে দেন জীবনে কি আপনি সেটা দিয়ে কোনো কাজ করতে পারবেন কোনো দিনও না সেটা ছুরির মতো কাজ করবে বা সেটা দিয়ে কখনো আপনি ওইভাবে করে কাজ করতে পারবেন না তার মানে এখানেও কয়টা অংশ রয়েছে দুইটা অংশ রয়েছে সুতরাং এখানেও কি হয়ে যাবে এটা আর হয়ে যাবে দি সিজার্স আর আর এবং লক্ষ্য করুন যদিও বা এখানে একটা কেচির কথা বলছে হ্যাঁ কিন্তু এখানে কি বলছে সিজার্স এটা কিন্তু প্লুরাল তার মানে একটা কেচির অংশ হচ্ছে কয়টা দুইটা আচ্ছা তার পরের এক্সাম্পলটা তো বলছে এ পেয়ার অফ প্যান্টস এবার আসি আমরা একটু অন্যরকম ব্যতিক্রম ধারাবাহিকতায় যেমন বলছে কি প্যান্টস এই প্যান্টসটাও হচ্ছে কি ওই সকল প্লুরাল নাউনেরই একটা অংশ হ্যাঁ কি যে সকল নাউনের কয়টা আছে টু পার্টস আছে এগুলো কয়টা পার্টস থাকে ভিউয়ার্স এগুলো থাকে কয়টা দুইটা পার্ট থাকে এগুলোর অবশ্যই কি থাকে দুইটা পার্ট থাকে হুম আচ্ছা তাহলে বলছে কি একটা পেয়ার অফ প্যান্টস একটা প্যান্টেরও তো অবশ্যই দুইটা পা আছে এক পাওয়ালা প্যান্ট তো আর হয় না যেহেতু দুইটা পা আছে তাহলে এখানেও কিন্তু এগুলোর মধ্যে দুরাল হওয়ার কথা কিন্তু এই ক্ষেত্রে যে কথাটা আপনাদেরকে অবশ্য অবশ্যই মনে রাখতে হবে যে যদি এ পেয়ার অফ যুক্ত হয় অর্থাৎ এই সকল যে নাউনগুলো সিজার্স আছে সিজারের পূর্বে এ পেয়ার অফ থাকতে পারে শর্টস আছে শর্টসের পূর্বে এ পেয়ার অফ শর্টস হইতে পারে এ পেয়ার অফ আই গ্লাস হইতে পারে এ পেয়ার অফ প্যান্টস হইতে পারে এ পেয়ার অফ জিন্স হতে পারে এ পেয়ার অফ ট্রাউজার্সও হইতে পারে এই ধরনের প্রত্যেকটা নাউনের পূর্বে যখন এবার এ পেয়ার অফ যুক্ত হবে মানে এক জোড়া দুইটা যখন কি না এই পেয়ার অফ যুক্ত হবে তখন সেটা কি হয়ে যাবে ভাবটাকে সিঙ্গুলার নেবে তাহলে বলছে এ পেয়ার অফ প্যান্টস এক জোড়া প্যান্টের কথা বলছে এটা হয়ে যাবে কি সিঙ্গুলার এগুলো একটুখানি কনফিউজিং যার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্য অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে যে যেই নাউনগুলো কিনা একটা কিন্তু তাদের অংশ রয়েছে কয়টা দুইটা এই ধরনের নাউনগুলো তারপরে কী করে থাকে প্লুরাল ভাব নিয়ে থাকে কিন্তু যদি তাদের পূর্বে পেয়ার অফ যুক্ত হয় তাহলে তার পূর্বে কী হয়ে যাবে তারপরে কী হয়ে যাবে অবশ্য অবশ্যই সিঙ্গুলার ভাব নিতে হবে এরকম আমরা ইজ সিঙ্গুলার ভাব নিব এরপর এক্সাম্পলটা তো বলছে নান অফ দ্য স্টুডেন্টস আমরা যখন কিনা রাইট ফর্ম অফ ভার্বের অ্যান্সার করি হ্যাঁ অথবা যখন আমরা বিভিন্ন ধরনের ইন ইনকারেক্ট সেন্টেন্সগুলোকে আমরা গ্রাফ প্যারাগ্রাফ আকারে ওগুলো যখন আমরা কারেকশন করতে যাই এই ধরনের প্রচুর সেন্টেন্স আমরা পেয়ে থাকি নান অফ দ্য এ নাম্বার অফ দ্য দা নাম্বার অফ দ্য এই ধরনের প্রচুর সেন্টেন্স আমরা পেয়ে থাকি এবং এগুলো ভয়ঙ্কর রকমের একটা পাজল সিচুয়েশনের মধ্যে আমাদেরকে ফেলে দেয় কারণ এই ধরনের নাউনগুলো তাদের পরে কখনো সিঙ্গুলার নেয় কখনো প্লুরাল নেয় যার কারণে তারপরে ভার্ব নির্দেশ করাটা আমাদের জন্য একটু কঠিন হয়ে যায় বাট সেই প্রবলেমটা আজকে আপনাদের আমি সলভ করতে যাচ্ছি যেমন এই প্রথম এক্সাম্পলটা তো বলছে নান অব স্টুডেন্টস মানে কোনো ছাত্র ছাত্রী নয় তারপরে আছে কি ওয়ান্স টু ফেল তার মানে কোনো ছাত্রছাত্রী কি করতে চায় না এক্সামে ব্যর্থ হতে চায় না মানে ফেল করতে চায় না তাহলে এখানে আছে কি নান অফ দা এই নান অফ দ্য পরে সাধারণত এই নানের পরে কি হয় নানের পরে যদি ভিউয়ার্স প্লুরাল নাউন থাকে নানের পরে যদি প্লুরাল নাউন থাকে তাহলে তারপরে ভাবটাও প্লুরাল হয়ে যাবে এটা একটু মনে রাখতে হবে তার মানে নানের পরে কি থাকবে যদি প্লুরাল থাকে তাহলে তারপরেও প্লুরাল হয়ে যাবে যেহেতু এখানে স্টুডেন্টস এটা প্লুরাল আছে তাহলে তারপরেও প্লুরাল হবে প্লুরাল যখন হবে তখন এসটা চলে যাবে হ্যাঁ তখন এসটা চলে যাবে হয়ে যাবে শুধুমাত্র ওয়ান হবে কি নান অফ দ্য স্টুডেন্টস ওয়ান টু ফেল তার মানে যখন যখন সামনের নাউনের সাথে এস বা ইয়ে যুক্ত থাকে নাউনের সাথে যদি এস যুক্ত থাকে তাহলে তার পরের ভার্বের সাথে এস কখনোই ব্যবহার হয় না তার মানে এস যেহেতু আসে তাহলে এটা পুরাল তারপরটা আমাকে পুরাল করতে হবে আচ্ছা তারপরের এক্সাম্পলটা আছে কি আবার নান অফ দ্য টিচার দেখেন একই রকমের কিন্তু এক্সাম্পল বলছে নান অফ দ্য টিচার ওয়ান্ট ফেইলিউর ফর দ্য স্টুডেন্টস কোনো শিক্ষকই চায় না যে তাদের স্টুডেন্টরা কি করুক ব্যর্থ অর্থাৎ কোনো স্টু কোনো টিচারই কোনো টিচারই তাদের ছাত্র জন্য কি ফেল করাটা আশা করে না তার মানে কোনো শিক্ষকই চায় না যে কোনো স্টুডেন্ট কী করুক ফেল করুক এই সেন্টেন্সটা তো শুরু হয়েছে কি দিয়ে ভিউয়ার্স নান অফ দা দিয়ে শুরু হয়েছে এখানেও রয়েছে নান অফ দা কিন্তু তারপরে রয়েছে কি টিচার যেটা কিনা সিঙ্গুলার যেহেতু টিচারটা এখানে সিঙ্গুলার আছে নান অফ দার পরে তারপরেও আমাকে নিতে হবে কি সিঙ্গুলার তাহলে সাথে সাথে হয়ে যাবে কি এস যুক্ত তার মানে ওয়ান্স কারণ আমরা এর পূর্বেই বলেছি সাবজেক্ট যদি থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তারপরে ভার্বের সাথে কি করতে হয় এস বা ই এস যোগ করতে হয় হয় আচ্ছা তাহলে আমরা একটা ব্যাপার ক্লিয়ার হয়ে গেলাম যে নান অফ দ্য পরে যদি নান নানের পরে যদি সাবজেক্টটা প্লুরাল থাকে নানের পরে যদি নাউনটা প্লুরাল থাকে তাহলে ভাবটাও প্লুরাল হবে নানের পরে যদি ভার্বটা সিঙ্গুলার থাকে তাহলে ভাবটাকেও কি করতে হবে সিঙ্গুলার হইতে হবে তাহলে নো অথবা নানের পরে যখন সিঙ্গুলার নাউন থাকবে তাহলে ভার্বটাও সিঙ্গুলার হয়ে যাবে আবার নো এবং নানের পরে যখন প্লুরাল নাউন থাকবে ভার্বটাও কী হয়ে যাবে প্লুরাল হয়ে যাবে তারপরের এক্সাম্পলটা তো বলছে এ নাম্বার অফ বয়েজ এ নাম্বার অফ বয়েজ এই সেন্টেন্সটা শুরুতেই রয়ে গেছে কি এ নাম্বার হ্যাঁ বলছে এ নাম্বার অফ বয়েজ ঢেস কামিং টু আস হ্যাঁ অনেকগুলো ছাত্রছাত্রী কী করছে আমাদের দিকে আসছে যখন না এই ধরনের এ নাম্বার অফ থাকবে এই নাম্বার অফের পরে সাধারণত কী করে প্লুরাল নাউন হয় এবং তারপরে প্লুরাল ভার্ভ হয় এটা একটু মনে রাখতে হবে তাহলে এ নাম্বার অফের পরে আছে বয়েজ বয়েজের আছে কি এখানে এ যুক্ত তার মানে এটা আছে কোথায় প্লুরালে তাহলে ভার ও কী হয়ে যাবে পুরাল হয়ে যাবে তাহলে এ নাম্বার অফ বয়েজ আর আমরা ভাবটা নিব কি আর এ নাম্বার অফ বয়েজ আর কামিং আস তারপরে বলছে দ্য নাম্বার অফ ডেইজ ইন দিস মান্থ টোয়েন্টি এইট দ্য নাম্বার অফ যখন কোনো সেন্টেন্সের শুরুতে দ্য নাম্বার অফ থাকবে দ্য নাম্বার অফটা খুব মজার বাকিগুলো কিন্তু নাউনটাও সিঙ্গুলার নয় ভার্বটাও সিঙ্গুলার নয় কিন্তু দ্য নাম্বার অফ এর ব্যাপারটা টোটালি আলাদা যখনই দ্য নাম্বার অফ থাকবে কোনো সেন্টেন্সের মধ্যে তারপরে কি করতে হবে প্লুরাল নাউন থাকবে কিন্তু তারপরে ভার্বটা নিতে হবে সিঙ্গুলার তারপরে দ্য নাম্বার অফের পরে প্লুরাল নাউন থাকবে কিন্তু ভার্বটা নিবে সিঙ্গুলার এই ক্ষেত্রে একটা মজার ব্যাপার আছে কিন্তু দ্য নাম্বার অফ এর পরে সাধারণত যে নাউন থাকে এগুলো কিন্তু দেখতে প্লুরাল মনে হয় মূলত এগুলো কিন্তু মূলত এগুলো কিন্তু হচ্ছে কি ইনডিফিনাইট সিঙ্গুলার তার মানে এগুলো মূলত সিঙ্গুলার দেখতে প্লুরালের মতো লাগে মূলত এগুলো হচ্ছে কি সিঙ্গুলার যার জন্য আমরা এখানে প্লুরালটাই উল্লেখ্য করলাম কারণ স্টুডেন্টরা যাতে ঘাবড়ে না যায় তারা এভাবে করে মনে রাখতে প্রবলেম হয়ে যাবে সেক্ষেত্রে তাদেরকে আবার ডেফিনাইট এবং ইনডেফিনাইট নাওনে চলে যেতে হবে বুঝতে হলে সেই জন্য আমরা এখানে প্লুরালটা ব্যবহার করেছি মূলত এখানে আমরা সিঙ্গুলারও ব্যবহার করতে পারতাম কিন্তু যেহেতু এখানে এস বাই ইএস যুক্ত থাকার একটা ব্যাপার আছে কারণ আমি বলেছি দেখতে প্লুরাল কিন্তু মূলত এরা হচ্ছে কি ডেফিনাইট সিঙ্গুলার হুম আচ্ছা তাহলে দেখতে পুরাল কিন্তু মূলত এর হচ্ছে সিঙ্গুলার এবং তারপরে ভাবটাকে আমার ব্যবহার করতে হবে সিঙ্গুলার যার জন্য আপনারা এইভাবে করে মনে রাখবেন দ্য নাম্বার অফ এর পরে পুরাল নাউন থাকে কিন্তু ভার ভয় কি সিঙ্গুলার তাহলে বলছে দ্য নাম্বার অফ ডেইজ ইন দিস মান্থ ইজ টোয়েন্টি এই মাসের সংখ্যা কত আঠাশ দিন তার মানে এটা কি ফেব্রুয়ারি মান্থের কথা বলছে তাহলে দ্য নাম্বার অফ তাহলে এই যে খুব বেশি কনফিউজিং মানে সিচুয়েশন আমরা পড়ে যাই এই ধরনের কিছু সাবজেক্ট থাকলে মনেই থাকে না এক্সাম হলে গেলে মনে কেউ কি আছে কী বলতেছে আই গ্লাসেস তো এক একটা আই গ্লাসের কথা বলতেছে যেহেতু তাহলে দেখে সিঙ্গুলারই হবে কিন্তু না মনে রাখতে হবে এগুলো হচ্ছে কি দুই অংশওয়ালা দুই পার্টওয়ালা কিছু আর যেগুলো পরে সবসময় কি বসে থাকে অবশ্যই অবশ্যই প্লুরাল ভার্ব বসে থাকে কিন্তু যখন এ পেয়ার অফ দ্বারা যুক্ত হবে মানে এক জোড়া হবে তখন এটা হয়ে যাবে সিঙ্গুলার আর এক্ষেত্রে আমি আরেকটা খুবই মজার কথা আপনাদেরকে বলে রাখতে চাই যে এভাবেও যদি নাও মনে থাকে কিছু শর্টকাট তো থেকেই যায় সব ক্ষেত্রে যেগুলো দ্বারা আপনার খুব সহজেই কিন্তু এগুলোকে মনে রাখতে পারেন একটু আগে আমি এক্সাম্পলটার ক্ষেত্রে যে কথাটা বলেছিলাম নান অফ দ্য স্টুডেন্টস তারপরে হয়েছে কি ওয়ান্ট সাধারণত ভার্বের পূর্বে যখন কোনো নাউনের সাথে প্লুরাল প্রকাশ পায় হ্যাঁ তাহলে অবশ্য অবশ্যই তার পরে ভার্বের সাথে এস বাই ইএস যুক্ত হয় না হ্যাঁ তার মানে যখন শুধু খালি সামনের নাউনটা সিঙ্গুলার থাকে তার পরেরটার সাথেই কী হয় এস বাই ইএস যুক্ত হয় কিন্তু যদি নাউনের সাথে এস বাই ইএস যুক্ত থাকে তাহলে পরে আর কি যুক্ত করা যাবে না এস বাই এ যুক্ত করা যাবে না যার জন্য এখানে এস ছিল এবং সেটাকে আমি কি করেছিলাম কেটে দিয়েছিলাম কারণ তার পূর্বে নাউনের সাথে এখানে এস যুক্ত আছে তার মানে নাউনের সাথে এস থাকলে এস বাই ইএস থাকলে শেষে হ্যাঁ তার মানে নাউনের সাথে এস বাই ইএস যুক্ত হয়ে যদি প্লুরাল প্রকাশ করে তারপরে এস বা ইএস নেয় না কিন্তু যদি এখানে এস বা ইএসটা না থাকতো তাহলে আমি এখানে কী করতাম একটা এস নিতাম তার মানে নাউনে না থাকলে ভারবে ইউজ করতে হবে আর নাউনে যদি থাকে তাহলে ভারবে ইউজ করা যাবে না এইভাবে করেও কিন্তু আপনারা কি করতে পারেন সিঙ্গুলার প্লুরালের যে ব্যাপারটা সেটাকে মনে রাখতে পারেন নিশ্চয়ই সিজার্স প্যান্টস ট্রাউজার্স এবং এ নাম্বার অফ দ্য দ্য নাম্বার অফ দ্য নো নান এই ধরনের কিছু কনফিউজিং নাউন নিয়ে আপনাদের অনেক প্রবলেম ছিল আশা করি করেছি কনফিউশনগুলো কেটে গেছে সুতরাং যারা আমাদের সাথে আছেন ভিডিওটা লাইক করে দিন শেয়ার করে দিন এবং সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আজ এই পর্যন্তই